Assalamualaikum. Waalaikumsalam. Zuma murgir moto zumbal asin ke? Eto chinta jukto gyan ki hoyse? Are chinta na kore ki korbo kao moidul. Ami sara gerabar moddhe sara ta jibon ami bijrasa kore badaiyechi. Manusher bipoder moddhe japaye porechi. Aaj amar nijer better board anar jonno amjadra lagbe. Kene? Amar muker kotha kono dam nai. Egulo shobi ami jani. Ora je ekta ghotona ghoteche etao jani. তরফের মাতবরের সাথে বইয়া সেটা ফিরত দিবার চাই তাও জানি কেনে আমজাদের লাগবে কেনে আমজাদের দরকারটা কি আমার মুখের কথার কোনো দাম নাই তোমাকে গ্রামের জন্য আমি ঘরে ঘরে গিয়ে দানজা তুলে দেইনি আচ্ছা ভাই ব্যাপারটা আপনি এরকম ভাবে দেখতেছেন কেন ব্যাপারটা একটু সহজ করে দেন অন্য ভাবে দেন একটা ঝামেলা হয়েছে দেখি তো আমজাদবারে খবর দিছে আমজাদবারে খবর দিছে আইলেই তো একটা সলিউশন হয়ে যাব এটা এটা ভালো কথা তো ভালো জিনিস ভালো করেছে কি ভালোটা করেছে হ্যাঁ তামশা করতেছো আমার সাথে কাল রাত থেকে আমার ব্যাটার বউরে আটকায় রেখে সারা গ্রামে বদনাম ছড়ালে আর তোমরা কোথায় মেয়েটারে গোপনে আমার কাছে আইডে দেবে তা না আমার মন সম্মান সটকায় সর্বনাশ কইরে মেয়েটারে আইডে দেবে এটা কোনো কথা হইলো আচ্ছা আপনি আমারে এত কিচ্ছা কাহিনী কত কইলেছেন কেন আপনি জানেন না যে আগেও নাই আমি পিছেও নাই মইদুল তুমি আমারে নাকাম মনে করিছাও হ্যাঁ অরফান তোমার কথা শুনবে না শহীদুল জেলখানায় আর ওরা তোমার কথা শুনবে না এটা আমারে বিশ্বাস করতে বলাও আমির ভাই দেখেন এই গরুর মতো চিল্লায় না এই হাসা হাসা কই বলেছে আমি এর আগেও জানি না পিছেও জানি না আমি এর মধ্যে নাই আরে রাখো বিয়া ধুয়া তুলসী বাতাস আজি চাও তোমার অনুমতি ছাড়া ওরা এ কাজ করি চাও এটা আমার বিশ্বাস করতে কাও হ্যাঁ আরবান হারামজাদার জ্ঞাত বড় বুকের পাটা আপনি একটা ফালতু আপনি একটা ফাউল আপনি একটা ফাজিল আমি অনুমতি দিছি কি হইছে আপনি যা পারেন করেন গা থানা যাবেন কোর্টে যাবেন কাছারিতে যাবেন মামলা করবেন করেন গা আমি যদি ঠেক দিয়ে পারি পারো আর না দিয়ে পারলে আমার দাম বুঝে নেবো তুমি কি মনে করেছ হ্যাঁ কি মনে করেছ তুমি আমি চুপচাপ ঘরে বসে থাকবো আপনি যা পারেন করেন গা যান মান সম্মান যতটুকু আছে এইটুক নিয়ে ঘরে যান আর যদি রাইখা যাইতে পারছেন তাহলে বইয়া আরো কথা কন মান সম্মান মারছে কি মান সম্মান রাখিছে আমার কোন জালায় ফালাইলেন আপনি শুনেন কথাবার্তা আস্তে কন ডাইনে বাইরে লোকজন আছে তারা শুনলে কি কইব মান সম্মান ইজ্জত ধরে টান দিব আস্তে আস্তে কোন এর একটা সলিউশন তো হইব হইব না কি বাকি রেখে যাও বাকি রয়েছে মাথায় বাড়ি দেওয়া তো সেটাও সেরে ফেলাও যত সব ঠিক মান সম্মান দেখাচ্ছে আমির ভাই আপনি এখানে বসে রয়েছেন কে আমার পুতুল কোনে এরা আমার পুতুলের কোনে রেখে এসেছে ফরিদা তুমি আমার মাথাটার খারাপ করো না দিনি চলো কোনে যাব আমার পুতুলের না নিয়ে আমি কোনে যাব আমজাদের কাছে কিছু জানি আমজাদের কাছে কিছু জানি আমজাদের কাছে না গেলে পুতুলরে দেবে না বুঝতে পারছো আমজাদের কাছে গেলে পুতুলকে দিবে ওই হারামজাদা তো তাই কলো তাহলে চল 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 বুঝতে পারছো আচ্ছা এই আয় এদিকে আয় শুনে কোন হ্যাঁ সোজা বসো